নমস্কার, কেমন আছেন সবাই? ডোগো মামার নতুন একটি মিনি ভ্লগে প্রত্যেককে স্বাগত জানাই। এটি হচ্ছে সুজি, 7 মাস বয়সী একটি ফিমেল ল্যাব্রাডর, যে কিনা ফার্স্ট টাইম তার ক্রেচ এক্সপিরিয়েন্স করতে আমার ক্রেচে এসছে। তো কখনো ক্রেচে থাকেনি, তো ওর বাড়ির লোক বলেছে ও ফ্রেন্ডলি, বাট আমি দেখলাম ও হিউম্যান ফ্রেন্ডলি, ও একদমই কোনো অ্যানিমাল ফ্রেন্ডলি নয়। কিন্তু ওর বাড়িতে একটি বয়স্ক পমেনিয়ান আছে, তার সাথে কিন্তু মোটামুটি ফ্রেন্ডলি। কিন্তু আমার বাড়ির ওরা সবাই তো ওর কাছে যাচ্ছে, খেলতে চাইছে, বাট ও গ্রাউলিং করছে, ও ইনসিকিওর ফিল করছে। তো দ্যাটস ওয়াই আমি একে আলাদা করে ঘরে নিয়ে এসে রাখলাম আমার সাথে, কারণ আমি দেখলাম যে ও এখানে থাকলে ভালো থাকবে। আর আমার সাথে দেখুন কতটা ফ্রেন্ডলি, ও হিউম্যান ফ্রেন্ডলি বেসিক্যালি। ওর সঙ্গে কিন্তু ওর সঙ্গে কখনো না কখনো থাকতে হবে, ও একা থাকবে না। যাই হোক, ও যেখানে নিজে ভালো থাকবে, আমি ওর বাড়ির লোককেও তাই বললাম, বললো হ্যাঁ দিদি ওকে তাহলে আলাদা করে রেখে দিন, কোনো অসুবিধা নেই। ওর বাড়ির লোকের ব্যবহারও ভীষণই ভালো, বলছে আপনার কাছে দিয়ে আমি খুব নিশ্চিন্তে আছি, আমি ভিডিওগুলো করে করে ওনাদেরকে পাঠিয়েছি, তো বলছে অনেকটা নিশ্চিন্ত লাগছে, এবার সুজি আপনার কাছে ভালো আছে। আর সুজিকে আমি খেতে দিয়েছিলাম, যেহেতু প্রথমবার এসেছে তো একটু মুডটা অন্যরকম আছে, খেতে চাইছিল না, কিন্তু ও খেতে ভালোবাসে, তাই ওকে পরে আদর করে বসিয়ে আমি খাইয়ে দিয়েছি। কিন্তু খাইয়ে দিতে হয় না, নিজে নিজে খেয়ে নেয়। আর ও আসার ফলে আমি সকালবেলা একটা ইনভিটেশন ছিল পাড়াতে, রাম ঠাকুরের উৎসব প্রত্যেক বছরই থাকে কিন্তু আমি যেতে পারিনি, দুবেলা ভোগ প্রসাদ বিতরণই থাকে, যেতে পারিনি। তো বিকেলবেলা নারায়ণ পুজো হয়, তো সেখানে একটু নারায়ণ পুজো দর্শন করতে গিয়েছিলাম, কারণ শুনলে তো যেতে হয়। কিন্তু গিয়েও আমার বেশিক্ষণ থাকার উপায় নেই, কারণ সুজির বাড়ির লোক রাত্রিবেলা ওকে 9টার মধ্যে নিতে চলে আসবে, তাই ওকে গিয়ে খাইয়ে আমাকে রেডি করতে হবে। তো আমাদের কাছে কাজটাই তো আমাদের কাছে মেন পুজো বলুন, ওটাই মধ্যে সব কিছু মুক্তি। তো দেখা হবে নতুন কোনো কোনো।